Welcome to my channel Shafini Fat Blog. Assalamu alaikum. আশা করি যে যেখানে আছেন আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আজকে খুব ভালো আছি। আজকে আকাশে খুব মেঘ, বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে, কিছুক্ষণ পর পরই বৃষ্টি হচ্ছে। তো দেখুন বাহিরের আবহাওয়াটা দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। অনেক সময় বেশি গরম যখন লাগে তো গরমের পরে যখন বৃষ্টি নামে তখন আসলে মনটা খুব ভালো হয়ে যায়। তো আজকের আবহাওয়াটা দেখলে সত্যি মন ভালো হয়ে যায়। এরকম আবহাওয়ায় আসলে ঘরে বসে দেখা যায় খাওয়া দাওয়া, বিশেষ করে খিচুড়ি, এটা বাঙালির একটা স্পেশাল খাবার, যে মানে বৃষ্টি হলেই তাদের খিচুড়ি দরকার। তো আমার ছোট ছেলে দেখ আম খাচ্ছে, তো আম খেতে গিয়ে দেখেন মুখ টুক পুরো মেখে ফেলেছে, সে আম খাচ্ছে। তো ওর আজকে মনটা খুব ভালো, আজকে সে খুবই আনন্দে আছে। এত আনন্দ কিসের জন্য জানি না, তো হয়তো বৃষ্টি দেখে নাকি। তো এরা আজকে গান ছেড়ে খুব সুন্দর করে মানে নিজের মনের মতো করে আনন্দ মিশিয়ে উপভোগ করতেছে। তো এত নাচতেছেও ছোট ছেলের নাচ দেখলাম। এখন যাই রান্নাঘরে, আজকে রান্না করবো ভেবেছি বর্ষার ভিতরে ডিম বিরিয়ানি। তো আমি এখানে ডিম বিরিয়ানির যে উপকরণগুলো নিয়েছি, এখানে আমি তিনটে মাঝারি সাইজের পেঁয়াজ সেটাকে ব্লেন্ডার করে নিয়েছি, 2 টেবিল রসুন বাটা নিয়েছি, 2 টেবিল আদা, 2 টেবিল চামচ আদা বাটা নিয়েছি, এবং 5-6টের বেশি হবে এখানে 6-7টার মতো কাঁচামরিচ আমি কেটে নিয়েছি, এবং লেবু যেটা কাটা দেখছেন সেটা আমি নামানোর আগে এটার রসটা দিয়ে দেব বিরিয়ানির ভিতরে। এখানে আমি জিরার গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ, আর ধনিয়ার গুঁড়ো নিয়েছি 1.5 চা চামচ পরিমাণ। এখানে 2 টুকরো তেজপাতা আমি কেটে নিয়েছি, এবং 6-7টের মতো লবঙ্গ নিয়েছি, 6-7টের মতো ছোট এলাচ নিয়েছি, 3 টুকরো দারচিনি নিয়েছি, এবং 1 কাপ সরিষার তেল নিয়েছি। আসলে আপনারা চাইলে সয়াবিন তেলটা দিতে পারেন, আমি সরিষার তেল দেব। তা আমি এখানে 1 কাপ টক দই নিয়েছি, এবং 1 কাপ আমি লিকুইড দুধ দেব এর সাথে। আর পেঁয়াজ বাটা আপনারা চাইলে কমও দিতে পারেন। এখানে আমি 8 পিস সিদ্ধ ডিম নিয়েছি, আমি সিদ্ধ ডিম দেব 8 পিস, এবং 2টো ডিম আমি ভেঙে দেব ইসের বিরিয়ানির ভিতরে, যখন চালটা ভাজবো তখন ভাজার ভিতরে দিয়ে দেব। তো যেহেতু ডিম বিরিয়ানি আসলে সিদ্ধ ডিমে ওভাবে খেতে ভালো লাগে না, তো আমি এজন্য সবসময় ডিম ভেঙে দিই ভিতরে, দিলে হয়তোবা আমার কাছে ভালো লাগে, আপনাদের কাছে কীরকম লাগবে আমি জানি না, তবে আপনারা রান্না করে দেখতে পারেন, মনে হয় যা আপনাদের কাছেও ভালো লাগবে। তো আমি এখানে দেখেন 2টো ডিম ভেঙে নিয়েছি, 2টো ডিম আমি বিরিয়ানির ভিতরে দিয়ে দেব। এখানে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি নিয়েছি, এবং 1 কাপ পরিমাণ আমি চীনা বাদাম, মানে ব্লেন্ডার করার পর আমার 1 কাপ পরিমাণ হয়েছে। আপনারা চাইলে এখানে কাজু বাদাম বা পেস্তা বাদাম বা কাঠবাদাম দিতে পারেন। তো আমি এগুলো দিয়ে আজকে ঘরোয়া উপকরণে রান্নাটা করব। আমি এখানে পোলার চাল চিনি গুঁড়াটা নিয়েছি, 1 কেজির থেকে আমার 1 কাপ পরিমাণ চাল কম আছে। তো এগুলো দিয়ে আমি আজকে ডিম বিরিয়ানিটা রান্না করব। আমি আসলে আপনাদের পুরো ভিডিওটা দেখাতে চাচ্ছি না, তাহলে ভিডিওটা আমার অনেক বড় হয়ে যাবে। তা আমি এগুলো দিয়ে ঘর উপকরণে যেভাবে রান্না হয় আমি আমার মতো করে রান্না করে নেব। তো আমি রান্না শেষ করে আপনাদেরকে দেখাবো আমার বিরিয়ানিটা রান্না কীরকম হয়েছে।
তো দেখুন আমার বিরিয়ানিটা রান্না করা হয়ে গেছে। এখানে আমি আমার মতো করে ডেকোরেশন করেছি, আপনারা আপনাদের মতো করে করবেন। তো আমি এখানে আমার বিরিয়ানিটা কিন্তু ঝরঝরে হয়েছে, একটু ই হয়নি। আপনারা সবসময় চালটা যে পরিমাণে আমরা সবাই জানি তার থেকে দ্বিগুণ পানি দিলি, সবসময় পোলা বা বিরিয়ানি বা খিচুড়ি সবটাই ঠিক মতো হয়, তবে আমি সবসময় একটু চালে পানিটা একটু সামান্য কম দিই, তাতে করে আরও বেশি ঝরঝরা হয় আমার কাছে মনে হয়। তা যে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।